মেয়েদের বাবার বাড়িও নাই, মেয়েদের স্বামীর বাড়িও নাই, মেয়েদের কোনো বাড়িই নাই, আর মেয়েদের কেউ আপন হয় না। মেয়েরা বাবার বাড়িতেও পরিশ্রম করে, শ্বশুর বাড়িতেও পরিশ্রম করে, কিন্তু মেয়েদের কোনো মূল্য নাই। আসল কথা কি, বাপ মা না থাকলে পৃথিবীতে কেউই আপন না, আর বাবা মার থেকে কেউ আপন হইতেও পারে না কোনোদিন। মেয়েদের জীবনটা জানি কিরকম, যার এক বিয়েতে সুখ না হয় তার দ্বিতীয় বিয়েতে সুখ হয় না, এটাই বাস্তব। যত কষ্ট সহ্য করে রয়েছে, কিন্তু যখন নাকি স্বামী কয় ঝাড়ু দেওয়া বাইরা খেলে দিব, চাষ না খেললে গা যাওয়ার মতো তো কোনো জায়গা নাই, নাহলে ঠিকই যাইতাম গা, কষ্ট করে এদিকে রয়ে যেতেছি। কিন্তু কতকাল এরকম কষ্ট করবো, এক সময় দেখা গেছে কষ্ট সহ্য না করতে পারলে হয়তো বা জীবনটাই নাকি দিয়ে দেবো। চিন্তা করতেছি একটা বাচ্চা আছে, 4 বছর 3 মাস বয়স মেয়েটা, বাচ্চার মুখের দিকে তাকার আমার একটা ছোট বোন আছে প্রতিবন্ধী, ওকে দুজনের মুখের দিকে তাকে আমি কোনো রকম বাই চাচ্ছি, বাঁচারও কোনো ইচ্ছে নাই। আল্লাহ আল্লাহ, তুমি আমার শক্তি দেওয়ার পারতেছি না, কার কাছে কবু দুঃখের কথা, দুঃখের কথা কোয়ার মতো আজকে মা থাকতো, মার কাছে আজকে সব কিছু কইতাম। আর কোনো কিছু কিছু বলার মতো আমার কোনো আর ভাষা নেই, আমি ভাষাও বুঝে পাইতাছি না। আল্লাহ আদৌ কি আমাদের মেয়েদের কোনো বাড়ি আছে, না বাবার বাড়ি না স্বামীর বাড়ি, কোনো কিছুই নাই। যেই কোনো মেয়ে আমি দেখলাম যত সৎ ততই কষ্ট, এরকম কেন হয়? স্বামী বলে ঘর থেকে বাইরে যা, আর কি থাকে একটা মেয়ের জীবনে?